আসসালামু আলাইকুম। ফ্যাসিনেটর কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। তো দই বানাতে আমার লাগছে 1 লিটার পরিমাণ দুধ। আমি লিকুইড দুধটা নিয়েছি। আপনারা চাইলে দুধ পাউডারটা দিয়ে দইটা বানিয়ে নিতে পারেন বাসায়, খুব সহজেই। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো দুধটাকে আমি জাল করে নেব, 2-3 বলক তুলে নেব। তো দইটা বসার জন্য অনেকে টক দইটা ব্যবহার করে, তো আমি প্লেন দইটা নিয়েছি 1 কাপ পরিমাণ। তো একটি ছাঁকনিতে রেখে দিয়েছি পানি জড়ার জন্য। তো আমি দুধটাকে একটু ঘন করে নেব, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ পাউডার নিয়ে নিয়েছি একটি বাটিতে। তো 1/2 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে আমি দুধ পাউডারটা গলে নেব। তো গরম দুধের সাথে দুধ পাউডারগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব, যাতে কোনো প্রকার দানা না থাকে। তো এখন আমি জাফরানটা ব্যবহার করব কালারের জন্য। অনেকে কিন্তু দইয়ের কালারের জন্য ক্যারামেলটা ব্যবহার করে, তো আমি জাফরানটা ব্যবহার করছি। এতে খুব সুন্দর একটা ইয়েলো ভাব আসবে দইয়ের মধ্যে। তো এখন আমি সবগুলো দুধের সাথে জাফরান মিক্স করা দুধগুলো ঢেলে নেব। তো একটি চামচের সাহায্যে মিক্স করে নেব। এটা জাল হতে হতে আরও গাঢ় কালার চলে আসবে। দুধের সাথে জাফরানটা জাল হতে হতে আরও হলুদ বর্ণ ধারণ করবে। জাফরানটার কারণে কিন্তু দইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও আসবে, তাই আমি জাফরানটা ব্যবহার করেছি। তো দুধগুলোকে আমি আরও 4-5 মিনিটের মতো জাল করে নেব। তো দই তৈরির জন্য দুধ রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দুধটাকে একটু নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি গরমও রাখা যাবে না, মিডিয়াম গরম থাকতে হবে। তো আমি প্লেন দইটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আগেই পানি জড়িয়ে নিয়েছিলাম। দইটাকে একটু ফেটিয়ে নেব খুব ভালো করে, যাতে কোনো দানা না থাকে দইয়ের মধ্যে। তো দইটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দইয়ের সাথে জাল করা দুধ দিয়ে দেব 1 কাপ পরিমাণ। দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তখন বাকি দুধগুলোর সাথে মিক্স করা দইগুলোকে দিয়ে দেব। তো দইগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি গরম থাকা অবস্থায়, কুসুম গরম থাকা অবস্থায় যেই বাটিতে দইটা বসাবো সে বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমি ছোটো ছোটো মাটির পাতিলে দই বসাবো। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক বাটি কিংবা ছোটো কন্টেনারও দইগুলো বসাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চুলাটাকে একদম লো হিটে রেখে আমি একটি পাতিলের মধ্যে তোয়ালে বিছিয়ে দিয়ে দইয়ের বাটিগুলো দিয়ে দেব। আর দইয়ের বাটিগুলো অবশ্যই ফয়েলের মাধ্যমে ঢেকে দিতে হবে, যাতে কোনো বাতাস না ঢোকে। তো সবগুলো বাটির মুখ বন্ধ করে দিতে হবে ফয়েল দিয়ে। তারপর লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে চুলার উপরে। তো 2-3 ঘন্টা পরে দইগুলো বসে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব আরও 2-3 ঘন্টার জন্য, ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হলে দইগুলো পুরোপুরি বসে যাবে। মাশাল্লাহ, খুব সুন্দর কালার এসেছে দইগুলো, কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে উল্টিয়ে দেখাচ্ছি, দইগুলো কিন্তু পড়ছে না,
খুব সুন্দরভাবে বসেছে। তো আপনাদের কাছে যদি আমার এই দই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।